नमस्कार बंधुरा, किचेन अफ स्नेहाय सकल के जानाई अनेक अनेक स्वागत। आज के आमी बानाबो बांगालीर खुबी पछंदेर आलू दिए रुई माछेर झोल। एटी गरम भातेर साथे खेते खुबी भालो लागे। आपनारा पुरो रेसिपिटी देखुन, आशा करछि आपनादेर रेसिपिटी खूब भालो लागबे। तबे चलुन आजकेर ए रेसिपिटी शुरू करा जाक। आलू दिए रुई माछेर झोल तैरी करार जोन्नो एखाने आमी चार पिस रुई माछके परिष्कार करे धुए रेखेछि। एर मध्ये आमी परिमाण मतो लवण, हलुद गुड़ो और एक टेबिल चामच सर्षेर तेल दिए माछगुलिके खूब भालो करे मेखे नेब। माछेर मध्ये आगे थेके सर्षेर तेल दिए मेखे निले माछ भाजार समय गाए छिटे आसे ना। देखुन माछगुलिके आमी भालोभावे मेखे निएछि। আর এখানে আমি তিনটে আলু লম্বা করে কেটে ধুয়ে রেখেছি। মাছের ঝোলে অবশ্যই একটু বড় সাইজের আলুই বেশি ভালো লাগে। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার কড়াইতে আমি প্রায় তিন টেবিল চামচ মতো দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেলেই এর মধ্যে আমি লবণ, হলুদ মাখিয়ে রাখা মাছগুলি দিয়ে দেব। মাছগুলিকে দিয়ে এপিটোপিট খুব ভালো করে ভেজে নেব। দেখুন এক পিট ভাজা হয়ে গেছে, অপর পিট উল্টে নিচ্ছি। মাছগুলিকে আমি তিন থেকে চার মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। মাছগুলিকে খুব ভালো করে ভেজে নিয়েছি, এবার একটি পাত্রে নামিয়ে নেব। এবার এই মাছ ভাজা তেলের মধ্যেই আমি কেটে রাখা আলুগুলিকে দিয়ে হালকা করে ভেজে নেব। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর হলুদ। লবণ হলুদ দিয়ে আলুগুলিকে তিন থেকে চার মিনিট হালকা করে ভেজে নেব। দেখুন আলুগুলি ভাজা হয়ে গেছে, এবার একটি পাত্রে নামিয়ে রাখব। এবার এই কড়াইতেই আমি আরও দুই টেবিল চামচ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ সাদা জিরে। ফোড়ন থেকে ভাজা গন্ধ বেরোলেই এর মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলিকে হালকা ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা ব্রাউন করে ভেজে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ পেঁয়াজ বাটা, হাফ টেবিল চামচ আদা বাটা ও এক টেবিল চামচ জিরে বাটা। মশলার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত মশলাগুলিকে ফ্রাই করে নেব। মশলাটাকে খুব ভালো করে ফ্রাই করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী শুকনো লঙ্কার গুঁড়ো। এই উপকরণগুলি আমি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আবারও এক মিনিট মতো মশলাটাকে নেড়ে চেড়ে ফ্রাই করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ পোস্ত বাটা। পোস্তটা দিয়ে একদমই বেশিক্ষণ ফ্রাই করব না, একটু নেড়ে চেড়ে মশলার সাথে পোস্তটাকে মিশিয়ে নেব। এবার এই মশলার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলিকে। আলুগুলিকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আলুগুলিকে আমি মশলার সাথে প্রায় দু মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন কাপ পরিমাণ উষ্ণ গরম জল। জলটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। দেখুন গ্রেভিটা ফুটতে শুরু করেছে। এবার একটি ঢাকনা দিয়ে দুই থেকে তিন মিনিটের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে ঢেকে দেব। তিন মিনিট পর চলে এলাম, এবার ঢাকনাটি খুলে নেব। ঢাকনা খুলে আবারও একটু নেড়ে চেড়ে নেব।
এবার গ্রেভির মধ্যে ভেজে রাখা মাছগুলিকে একে একে দিয়ে দেব। মাছগুলিকে গ্রেভির মধ্যে দিয়ে হালকা হাতে নেড়ে নেব। গ্রেভির মধ্যে মাছগুলি দেওয়ার পর খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই, খুব বেশি নাড়াচাড়া করলে মাছগুলি ভেঙে যেতে পারে। দেখুন গ্রেভিটা খুব ভালো করে ফুটতে শুরু করেছে। এবার 5 মিনিটের জন্য হাই ফ্লেমে ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 মিনিট পর চলে এলাম, ঢাকনাটি এবার খুলে নেব। ঢাকনাটি খুলে আবারও একটু হালকা হাতে নেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ গরম মশলা বাটা। আপনারা চাইলে এখানে গুঁড়ো গরম মশলাও ব্যবহার করতে পারেন। গরম মশলাটা দিয়েও ভালোভাবে গ্রেভির সাথে মিশিয়ে নেব। দেখুন আলুটাও খুব সুন্দরভাবে গলে গেছে। আলু দিয়ে মাছের ঝোলের এই রেসিপি একদম কমপ্লিট হয়ে গেছে। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবেন, আর খেতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন।